আছে মোর এক মায়াবী ভগ্নী পুতনা নামে, পুতনা নামে তাইকো মাতি আনি মোর প্রাণ পৈরী নিধনের দায়িত্ব অর্পণ করি। সাই নম্বর, সাই নম্বর। পুতনা দাদা, কিবা হেতু স্মরণ করিলে আপনার মায়াবী ভগ্নী পুতনাক কক দাদা কি আদি করিম সম্পন্ন নিজ প্রাণী হলেও আপনার আদেশ করিম। হন হন পুতনা দাদা, কংসৰ প্ৰাণ বৈৰী জন্মিছে ভৰাৰ বুকত, গতিকে হন পুতনা তই তোৰ মায়াৰ শক্তিৰ বলেৰে মোৰ প্ৰাণ বৈৰীক অতি নিৰ্মমভাৱে হত্যা কৰিব লাগে। আৰু হন হন পুতনা, যদি তই মোৰ প্ৰাণ বৈৰীক নিধন কৰিব পাৰ, তেন্তে মোৰ অৰ্থ ৰাজ্য তোৰ নামত পুতনা, অৰ্থৰাজ্য তোৰ নামত পুতনা। দাদা, কোনো চিন্তা নকৰিব। উত্তম উত্তম। মই এজনী দীপলিপ মোহিনীৰ ৰূপ ধাৰণ কৰি পৃথিৱীৰ সত্যজাত শিশুকে মোৰ বিষ্ঠন পান কৰাই তিল তিল কৰ হত্যা কৰি তাৰপিছত পুতনা, তাৰপিছত আপুনি নিষ্কণ্ঠক অমৰ অপরাজয় অমর অপরাজয় অমর অপরাজয়। হন হন পুতনা দাদা, এবার তোর মোহিনী রূপ আমাক দর্শন করবা পুতনা। ক্ষন্তেক দর্শন ধরক দাদা, অতি সুন্দর পুতনা। যা যা পুতনা, তই এতিয়া নিজ কর্তব্যত সগ্রসর। কইছো দাদা। যা পুতনা। কংসর প্রাণ বৈরী ভাগিন কালকেতু মহারাজ, কংসর প্রাণ বৈরী এইবার
এইবার সাম কি তোরে মূল প্রাণ পৈরিয়ে পাই পরিত্রাণ কংখর প্রাণ বৈরিয়ে।